রাত্রে আমাকে ঠিক মতো ঘুমাতে দেয় না, আমি বলছি যে দাঁড়া দাঁড়া আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা বলে যাচ্ছি, আর তুই কি করছিস বলতো? তারপরে মানে আমরা ফিরে আসি, তারপরে লকডাউন হয়ে যায়, তো ওই ক্লিপিংস গুলো যদি থাকে, মানে যদি এখানে থাকে তাহলে ভালো, তোমাদেরকে দেখাবো। ভীষণ এনজয় করেছিলাম আমরা, ওই ট্রিপটা আমাদের লাইফের বেস্ট ট্রিপ ছিল। তো ওখানে আমার প্রথম ট্রেকিং ওরও, আমাদের প্রথম ট্রেকিং করেছিলাম আমরা, ওটা দারুণ ছিল। আর এই ছেলের একদম স্ট্যামিনা নেই, মানে একটুখানি তোমাদেরকে আমি দেখাবো, যদি ক্লিপিংসটা আমার এখানে থাকে আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা দেখতে চলো। জম জাতা হ্যায় না ইয়ে পানি নিচে জমিন দারুণ এক্সপিরিয়েন্স ছিল ওটা। উঠছি আমরা, অনেক উঁচু ছিল, যেখানে গেছিলাম সেটা একদম দারুণ ভিউটা, পুরো 360, পুরো 360 ভিউ, পুরো চারদিকে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা তো মনে হয় দেখে, কাঞ্চনজঙ্ঘা, তারপর আরও অনেকগুলো পিক আর কি ওখান থেকে দেখা যায়, দারুণ সুন্দর ভিউ। কিন্তু এই ছেলে উঠতে পারছে না, একটু শুধু উঠছে করছে। এবার কি হয়েছে, যেই মানে আমরা পিকে পৌঁছেছি ওখানে গিয়ে আমি তো ভয় পেয়ে গেছি, কী হলো ভাই তোর এরকম করছে, কী হলো? তারপর বলে দাঁড়া আমাকে একটু রেস্ট নিতে দে। ওখানে গিয়ে একদম মানে হাঁপাচ্ছে, শ্বাস ফুলছে, মানে কীরকম অবস্থা। কিন্তু এক্সপিরিয়েন্স একদম দারুণ ছিল। এই যে এখানে কাঞ্চনজঙ্ঘাটা, এখান থেকে দেখো কালার, পুরো কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, ঠিক আছে? এখান থেকে পুরোটা পাহাড়। বাই দ্য ওয়ে, যারা আমাদেরকে নতুন দেখছো, হ্যালো, আমি প্রিয়াঙ্কা, আই এম সরদীপ ফ্রম দ্য সিটি অফ জয় কলকাতা। পুরো ব্লগটা দেখো, যদি এরকমই বাংলা ব্লগ পছন্দ হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও। আজকে থেকে লকডাউন শুরু হয়ে গেল, আমরা তো ঘরের মধ্যে আটকা পড়ে গেলাম, তোমরাও ঘরের মধ্যে আটকা পড়ে গেছো, তোমরা লকডাউনটা কিভাবে কাটাচ্ছো আমাদেরকে কমেন্ট করে জানিও। আমাদের তো বেশ কমেন্ট করে জানানো হচ্ছে, কমেন্ট করে জানা, তাহলে আমরা কিভাবে জানবো যে ওরা কিভাবে কাটাচ্ছে? ওরা ওই বোরিং ভাবেই কাটাচ্ছে। কে বললো তোকে? ওরা কোনো ইন্টারেস্টিং কাজও তো করতে পারে। আলু গাজর ভাজি, কাতলা মাছের ঝোল, চাটনি, ডাল, ডাল অলরেডি হয়ে গেছে আর এখন মাছের ঝোল, এগুলো হবে। আর সকালে খাওয়ার ছিল রুটি আর তরকারি, আলু তরকারি। কে করলো রুটি? সব মা, সব মা। আমি তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। দেখে রাখুন, ওনার ফ্রেম দরকার। বাপি সারা দিন কি সব ওই অ্যাকশন মুভি আরো কি কি দেখে, আর রাত্রে বেলাও অ্যাকশন করে, মা পুরো খেপে যায়। রাত্রে আমাকে ঠিক মতো ঘুমাতে দেয় না। পরের দিন সকালে কিচ্ছু মনে থাকে না। হ্যাঁ আমি কিছু বলিনি, অস্বীকার করে। হ্যাঁ আমি অস্বীকার করি না, আমি তো কিছু করে না। সবাই কিন্তু আমাদের ভিডিও দেখে দেখে পালিয়ে যাচ্ছে, জানিস তো, লাইক করছে। সংসার করতে দেখো, তারপর যাও। দেখো আমি কি কলাটা খেয়ে, এই যে এতটুকু কলা বাঁচিয়ে রাখি ওটা আমি আবার গালের মধ্যে মেখে নিই। মানে কলা হচ্ছে দারুণ একটা ভালো ক্লেন্সার,
স্কিনটাকে খুব ভালোমতো ক্লিন করে, আর যে হালকা পাতলা পিগমেন্টেশন থাকে সেটাও দূর করে দেয়। তো আমি প্রত্যেকদিন এরকম কলা খাই আর খেয়ে মুখের মধ্যে মেখে নিই। আরো কি কি মাখে পরে দেখাবো, লুকিয়ে লুকিয়ে দেখাতে হবে আমাকে? না এরকম নয়, আমি তোমাদেরকে স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করে দেবো। আর আরেকটা কথা হচ্ছে, আমি না প্রচুর পরিমাণে জল খাই, জলটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা জল খাও, দেখবে মানে পুরো স্কিন হাইড্রেটেড। জল খেতে তো দেখি না, জল খাই লেকচার দেওয়ার বেলা। খুব বাজে বকিস না, জল আমি সারাদিনে অনেক খাই। কয় লিটার খাই? তিন লিটার না মানে তিন বোতল তো খাই। এই যে দেখো সবসময় আমার এই বোতলটা থাকে এখানে রাখা, আমি যখন টেবিলে কাজ করি, এডিটিং করি, সবসময় আমি জল খেতে থাকি। ও কোথা থেকে দেখবে নিজে এক ফোঁটাও জল খায় না, শুধু বাজে বকে, চকচক করছে একদম পুরো। বাজে বকিস না, রহস্য কি? রহস্য প্রসাদ এনে দি। যা ছি, কি সব বলি এখন, সেই হবে কিন্তু। ছি ছি, আমার একদম কলাটা কোরকম মনে হবে। যা চকচক করছে, দেখো দেখো ইয়ার কি মারিস না। যা, আর নিস না রে। রূপা ঘোষাল কমেন্ট করেছে, আমার নামটা একবার নিও, আমি আজ তোমার ফার্স্ট ব্লগে, এই ব্লগে ফার্স্ট কমেন্ট এন্ড লাইক করেছি, থ্যাংক ইউ। তোমাদের ব্লগ আমার খুবই ভালো লাগে বিকজ অফ মি, তাই জন্য দেখি। খুব ভালো, তোমরা সবাই এভাবেই সব সময় ভালো থেকো। সবাই শুধু দিদি 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 করে, দাদা দাদা দাদা, কেউ দাদা দাদা করে না, আমার জন্য চলে। থ্যাংক ইউ রূপা ঘোষাল, এভাবেই কমেন্ট করবে, এভাবেই আমাদের পাশে থাকবে। শ্রেয়া, খুব সুন্দর হয়েছে দিদি, তোমাদের সব ভিডিও আমি দেখি, কিন্তু কোন ভিডিওতে আমার নাম নাও না, পারলে পরের ভিডিওতে আমার নামটা নিও। লাভ ইউ দাদা ভাই। লাভ ইউ শ্রেয়া, দাদা ভাই বলে নাই বলো। ভাই কেমন পাজি ওটা, লাভ ইউ টু মাই সিস্টার। হ্যাঁ মোটেও দাদা ভাই বলে নাই, এটা দি ভাই বলে। দেখ দাদা ভাই বলেছে। মো সাহা, ইউ আর টু কিউট দিদি, তোমার কথা স্টাইল খুব ভালো লাগে, তুমি অলওয়েজ রিপ্লাই করো, এটা খুবই ভালো লাগে। এই জন্য তোমার ব্লগ দেখলে হাত অটো কমেন্ট বক্সে চলে যায়। আর দাদা এত ভালো, দাদা এত ভালো, দাদার জন্য ব্লগগুলো আমি দেখি। গড ব্লেস ইউ, খুব ভালো থেকো দাদা, সাবধানে থেকো, হেলদি থেকো। মৌ সাহা, অনেক থ্যাংক ইউ তোমাকে, অনেক অনেক থ্যাংক ইউ। দাদার কথা কেউ বলে না, লেখা আছে তোমরা স্ক্রিনে, কমেন্টটা তো পেয়েই যাবে, দেখে নিও। ওর কথা ছেড়ে দাও, স্ক্রিনে কমেন্টটা দেওয়াই থাকে, তোমরা দেখতেই পাচ্ছো, দাদার কথা কেউ লেখে না, কিন্তু দাদা নিজের বড়াই নিজেই করতে থাকে। এমন দাদা, ভালো করে ভালো করে, আমার থেকে আরামে আরামে তেলটা দে। এই তোমরা সবাই ভিডিওটা লাইক করো তো, এতটুকু দেখে থাকলে লাইক করো। তোমরা লাইক করছো না কিন্তু, লাইক করো লাইক করো। তোমরা ভিডিও দেখছো কিন্তু তোমরা হয়তো ভাববে যে লাইক করে কি হবে, লাইক করলে আমরা অ্যাপ্রিসিয়েশন পাই, মানে আমাদের ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ চলো আমার ভালো প্রশংসা করবে, আমার প্রশংসা করবে, শুনতে আমার খুব ভালো লাগে, এই জন্য লাইকটা করো। কম কম চা খাও, তাই তোমাদের ছোট কা, আর আমি আর মা বেশি বেশি চা খাই, আমাদের বড় বড় কা। না না, আমার চা একটু বেশি লাগবে। হ্যাঁ, চা খেতে খেতে তোমাদের কমেন্টসগুলো খুঁজছিলাম, কয়েকটা ভিডিওতে তোমরা সবাই শুধু আমাদের লাভ স্টোরি জানতে চাইছো, এটা বলবো নাকি? বলে দে, আমার কি সমস্যা? না বলবো না, কারণ আমি ভেবেছি যে লাভ স্টোরি স্পেশাল একটা জিনিস, তো স্পেশাল দিনই বলবো। হ্যাঁ, এটা নট ব্যাড আইডিয়া। আজকে তোমাদের সাথে স্টোরি বলছি, স্টোরি তো শেয়ার করবো, এটা হচ্ছে আমাদের প্রথম দেখা স্টোরি। গেলাচ্ছিস কেন বলতো, আমাদের মানে আমাদের প্রত্যেকের একটা এপিক স্টোরি, প্রত্যেকটা প্রথম দেখা। আচ্ছা সবার আগে তোমাদেরকে সাক্ষী রেখে একটা কোশ্চেন করছি, বল আমরা প্রথম কবে দেখা করেছিলাম, ডেটটা শুধু, ডেট এন্ড মান্থ, ডেট এন্ড মান্থটা বল, ডেট এন্ড মান্থটা বল। ডেট আমার মনে আছে, সান্ডেই থাকি, আর অসভ্য ছেলে বল।
শনিবারের কথা
কাকে কাকে কাকা দেখেছে ওর সাথে দিবমার তাই কাকাও বলছে মার ছেলেটা সেই দেখি আর কাকে ছেলে মার খালি সত্যি কথা বলে রে কোকে দাও ওটা দেখো একটা মানুষ ছিল এরকম রোগা সে যদি এরকম ফুলে যায় মুখে দাড়ি আগে মুখে ওর দাড়ি ছিল মুখে দাড়ি ফাটি হয়ে যায় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট চাই কিন্তু আমার আমি আমি তোমাকে আমি এটা দায়িত্ব নিয়ে ওর ছবিটা বের করে ছবিটা লাগাবো এটা তো যাবে না আমি ছবিটা তাহলে তুই কেন ভুলবার মতো উঠে যাচ্ছিস তোমরা দেখলে ওকে নিজেই চিনবে না যে ও এরকম ছিল সেখান থেকে ও এরকম মোটা সোটা হয়ে গেছে তাই জন্য কাকা চিনতে পারিনি যাই হোক ছাড়ো এটা হচ্ছে মজার ঘটনাটা কদিন আগে আমাদের সাথে ঘটলো এবার দেখা করার কথা বলি বৃষ্টি ছিল বৃষ্টি পড়ছে ও কি করেছে ইচ্ছে করে একটা ভাঙা ছাতা নিয়ে এসেছে ঠিক আছে মানে আমি বলি তো আমার ভাঙা কথা বলিস না ও ইচ্ছে করে ভাঙা ছাতা নিয়ে এসেছে এবার আমার কি হয় যখন বৃষ্টি পড়ে আমার যদি কোনো কাজ না থাকে হ্যাঁ আমি এখন ভিজতে পারবো তখন আমার বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে কিন্তু আমি জানি আমাকে এই ড্রেসটা পরেই আমাকে মিনিমাম 4-5 ঘন্টা আমাকে এই ড্রেসটা পরে কাটাতে হবে তখন যদি আমার গায়ে বৃষ্টি পড়ে আমার ভীষণ একটা 4-5 ঘন্টা তুমি এসেছিলি ধরা পড়ে যাচ্ছে আমি বলছি মানে একটা জাস্ট বলছি মানে একটা রাফ আইডিয়া দিচ্ছি মানে এরকম আমার আমার কথাটা তোমরা বুঝতে পারছো ব্যাক টু ব্যাক চুপ থাক একদম বাজে বকি না তো যাই হোক আমরা খুব সকাল সকাল ছিল সেটা হয়তো 9:30-10 মতো বাজে তো ও এলো বৃষ্টি পড়ছিল এবার কি করলো যেহেতু ভাঙা ছাতা নিয়ে এসেছে মানে ও ভাঙা ছাতা তাই ও ছাতাটা বন্ধ করে দিল এবার এত শয়তান ইচ্ছা করে নিয়ে এসেছে যাতে একটা ছাতার মধ্যে আমরা দুজন যেতে পারি এবার হচ্ছে ছাতাটা আমার তো ভীষণ রাগ হচ্ছে কেন তুই ভাঙা ছাতা নিয়ে এলি এখন ভিজে ভিজে আমাদের দুজনকে যেতে হবে মানে তখন আমি ব্যাপারটা আমার স্ট্রাইক করিনি এখন যখন আমি ভাবি যে ব্যাপারটা ভাবি যে ভীষণ রোম্যান্টিক ছিল ব্যাপারটা ব্যাপারটা তো রোম্যান্টিক ছিল যাই হোক আমরা ওই ছাতার নিচে আরেকটা জায়গায় গেলাম এবার আমরা একটা মলে গেছিলাম মল পুরোটা বন্ধ মানে তুই একটা শপ হয়তো খুলেছে আর তার সাথে মর্নিং ছিল তাই এখনো খুলেনি বলছি তো 9:30 মানে তখন ক্লিনিং হচ্ছিল তখন খুলেনি তো খুলবে আস্তে আস্তে এবার আমরা বসে ওখানে টি জাংশনে আমরা চা খাবো না ও বললো যে কি করে আমি বললাম কি করবে ও বলছে না চুপ চা খাই এবার ওর যে দূরের আইসাইট খারাপ এটা তো আমি জানি না কারণ বেটা তো চশমা পড়তো না দেখাতো যে ও চশমা পরে না ওর চোখ মানে চশমা না তুই যখন চশমা পরতি না আমি জানতাম মনে হয় তোর চোখ খারাপ চোখ খারাপ মানে দূরেরটা ওদেরও কম দেখে এখন তো আমরা দুজনেই দূরেরটা কম দেখি দুজনেরই চশমা আছে যদিও দুজনে পড়ি না আমি শুধু এডিটিং করার সময় পড়ি আর ও তো পড়েই না এখন তো পড়াই ছেড়ে দিয়েছে যাই হোক তো সেরকম দূর থেকে বলছি কি আচ্ছা চাটা কি ওরা ফ্রিতে খাওয়াচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কেন এই কথাটা বলছে চাটা ফ্রি কেন ফ্রিতে কেন কে খাওয়া ফ্রিতে খাওয়াচ্ছে কেন বলছি কেন ভুলে গেছিস তাই মানে তুই আচ্ছা কি দূরে মেনু কার্ডটা লাগানো ছিল ও বলছে কি চায়ের দামটা ওরা জিরো কেন রেখেছে চায়ের দামটা জিরো কেন ওর কিন্তু কিচ্ছু মনে নেই আমি বুঝতে পারছি ওর কিচ্ছু মনে নেই ও এইটা এরকম বুঝতে দিচ্ছে মানে চায়ের দাম ছিল আমরা যে চাটা নিয়েছিলাম 0800 এবার 8টাকে ও দূর থেকে জিরো দেখছে আর বলছে কি বলছে কি ও বলছে চায়ের দামটা ওরা 00 কেন রেখেছে কোথায় 00 দেখতে পাচ্ছিস তুই তো আমিও মানে বুঝতে পারছি না কারণ জিরো তো আমি দেখতে পাচ্ছি না আমি তো ঠিকই দেখছি ও বলছে জিরো মানে ওটা 8 ও বলে ও আচ্ছা ওটা 8 যাই হোক এই ছিল আমরা চা ফা খেলাম অনেকটা দূরে ছিল অনেকটা দূরে ছিল খুব একটা দূরে ছিল না অনেকটাই ছিল মেনুটা কি এত দূরে থাকে থাকেই দেখো তিন চার জায়গায় মেনুগুলো ওই দেওয়ালে লাগানো হ্যাঁ সে দেওয়ালে লাগানো মানে দেওয়ালে লাগানো ছিল তাই জন্য কিন্তু আমরা অতটা দূরে ছিলাম না আমরা সামনেই ছিলাম বাজে বলছি যাই হোক তারপর আমরা চা ফা খেলাম আস্তে আস্তে সবগুলো খুলছিল আমরা একটা জায়গা নিয়ে আমরা বসলাম বসে গল্প টল্প করলাম আবার আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে খুব তাড়াতাড়ি সেদিন বলতে আমরা লাঞ্চ করি বললাম কমেন্টে চাই ব্যাক টু ব্যাক কি করব কমেন্টে ব্যাক টু ব্যাক চাই আমার দেখ বাজে বকি ব্যাক টু ব্যাক করতেই হবে কিন্তু বলে দিচ্ছি লাইক করার ব্যাক টু ব্যাক তুই এটা আমার মার খাবি আসল কথাটা শোনো আসল কথাটা শোনো ও আমাকে অনেক কিছু দেখ তুই কিন্তু এবার মার খাবি কিন্তু আমি বলে দিচ্ছি তুই নিজেই বলছিস তুই মার খাবি বলে যাও মার খাবি তারপর আমাদের মানে আমার তাড়াতাড়ি তাড়া ছিল ফেরার 12টার আগেই আমাকে ফিরতে হবে তো তাই ও আমরা সেদিন আর লাঞ্চ ফাঞ্চ করিনি তো এটাই ছিল আমাদের ফার্স্ট দেখার মানে পুরো স্টোরি এটাই ছিল তারপর তো এটা যে আমার কপাল তার মধ্যে দিয়ে এভাবে